সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাইয়ের মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। নতুন রেসিপি মলা মাছের ম্যাজিক টিক্কা। দর্শক চলুন দেখি এই মলা মাছের ম্যাজিক টিক্কা কি করে বানানো যায় যে তিতো লাগে না বা অসাধারণ খেতে। চলুন দেখি। আমি কুটে এভাবে ধুয়ে নিয়েছি। আমি এখন মলা মাছের কাবাব বানাবো আমার বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা ছোট মাছ খেতে পারে না, আর ছোট মাছ বাচ্চাদের জন্য খুবই জরুরি। আর আমরা বড়রাও অনেকে ছোট মাছটা খেতে চাই না কাটা দিয়ে, কিন্তু আজ খেতে যাব দেখলে। তাহলে দেখেন আমার মলা মাছের টিক্কা, ম্যাজিক টিক্কা, যা দেখলে আপনাদের খেতে মন চাইব বা খাবেন বানিয়ে। দর্শক অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর বাসায় বানিয়ে ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনারা সুস্থ থাকলে আমি সুস্থ, আমার দেশ সুস্থ। দর্শক আমি এটার মধ্যে মলা মাছগুলো নিয়ে বলবো ব্লেন্ডার করার জন্য। পানি ঝরিয়ে নিব, আমি এটা দুই ভাগে ব্লেন্ডার করে দিব। আমার হাজব্যান্ড এই এখানে মাছ আনছে মিনিমাম 1 কেজির মতো, 1 কেজি আমি বেছে এই কটা বানিয়েছি আর এভাবে আমি কুটে নিয়েছি ধুয়ে সুন্দর করে। দর্শক এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, এখন আমি পেঁয়াজ গুঁড়ি, আমি যে মলা মাছটা দেখিয়েছিলাম আপনাদের দেখাচ্ছি, আমি এই পেঁয়াজটা কুচিয়ে নিব। দর্শক এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 2টা, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। আমি মলা মাছগুলি এভাবে কিমা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তা মলা মাছটা একটু নরম ছপছপ হবে, আমি যদি একটু অন্যরকম একটু শক্ত শক্ত মচমচে চাই টিকাটা, এই ক্ষেত্রে আমি দর্শক এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আমার এই মলা মাছের কোপ্তাটা অসাধারণ একটা কাজ আসবে, টেস্ট আসবে আর একটু মচমচে ভাত আসবে। তাহলে দর্শক এখন আমি এগুলো খুব সুন্দর করে সবগুলি মাখিয়ে নেব। আমি এখানে কাঁচামরিচ কুচিটা দিতে পারতাম কিন্তু দিব না, কারণ এটা আমার বাচ্চারা খাবে, তো ওই যে সামান্য একটু মরিচ দিয়েছি এটা এটা বাচ্চাদের জন্য বা যারা ওই ছোটো মাছটা খেতে চায় না আর কি। আর এখানে আমি ব্যবহার করছি রসুন কুচি। রসুন কুচি প্রত্যেকটা মানুষের জন্য, হাড়ের জন্য খুব জরুরি। তাই দর্শক পেঁয়াজের বাজার যেতে গেলে খুবই গহম হম, এই জন্য আমি পেঁয়াজ অল্প দিয়েই এটা এই টিকাটা করবো। তো এটা ছোটো মাছের কি টিকাটা আমি দেখতে পাচ্ছেন, ধনিয়া পাতাটা আমি গোড়া সহ যে গোড়াটা ফেলে দিই আমরা, সেই গোড়াটা কিন্তু আমি নিয়ে নিছি, কারণ এটা আমাদের শরীরের জন্য দেহের জন্য খুবই উপকারও একটা। ধনিয়া পাতাটাও যদিও লাল হয়ে যায় আপনারা ফ্রিজে রাখলে, ধনিয়া পাতাটার গোড়াটা কিন্তু কখনো পচে না, তাই এই গোড়াটা আমরা তরকারিতে বা খাদ্যতে ব্যবহার করতে পারি। তা আমি টিক্কাটা ভেজে নিব, মিনিমাম 2 বা 3 ভাজার চেষ্টা করব। তো দেখতে থাকেন দর্শক আমি এখানে সবগুলি দিয়া সব উপকরণ দিয়া মাখিয়ে নিয়েছি। আমি আরও দিয়ে দিব এখানে ধনিয়া, যে তেলে গুঁড়া করে রাখা এটা। তো দর্শক এই মলা মাছের অসাধারণ ম্যাজিক আপনারা এটা, মলা মাছটা খেতে অনেকে কয় তিতা লাগে, তবে দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমি মলা মাছের মাথাগুলি নেই নাই বা সম্পূর্ণভাবে পেটটা পরিষ্কার করে সম্পূর্ণ মাছগুলি আমি সুন্দরভাবে ধুয়ে একদম ছেঁকা দিয়ে রেখেছি আর আমি এখানে কিমা করে নিয়েছি। আর এই কিমাটার ভিতরে আমার
মোটেই কোনো রকম কাটা বা কোনো রকম কোনো কিছুই নাই। আমি ঠিক সেভাবে এই কাবাব কিমাটা করে নিয়েছি। আমি কিমাটা ব্লেন্ডারের সাহায্য করে নিয়েছি, দর্শক আপনাদের দেখিয়েছিলাম আমি, দেখতে পাচ্ছেন আমি, চলুন দেখি আমরা ভাজতে চলে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি এই টিকাগুলা নিকে এভাবে তেলের ভিতর ভেজে ছেড়ে ভেজে নিব। আমি টিকাটা ডুবা তেলে ভাজার চেষ্টা করছি আর ভেজে নিব, দেখেন দর্শক। আর এই টিকাটা ডুবা তেলে ভাজলেই খুব মজা হবে এটা। আর আমার বাচ্চারা তো মাছ খেতে চায় না, এই পোনা মাছটা খেতে চায় না, ছোট মাছ মলাই মাছটা। আমরা এখন এই বাজারে এখন খুবই গুড়া মাছ ওঠে, আর সেই মাছটা আইনটা আমরা এভাবে টিকা বানায় বা কাবাব বানায় খাওয়া দিতে পারি। যে যা বলুক না কেন, এটা কিন্তু স্বাদে অসাধারণ। দর্শক এটা আমরা বিরিয়ানি পোলাওর সাথে সব করতে পারি বা গরম ভাতের সাথে, এটা কোনোটার সাথেই খেতে খারাপ না, তবে ভালো। এই মাছটা গুড়া মাছটা আমাদের জন্য খুবই ভালো, আর মাছ বাচ্চারা একবারেই খেতে চায় না, তাই যদি একটু ঘুরায় পুরায় খেয়ে খাওয়াতে পারি বা এটা খাবে, আমার বাচ্চারা খুবই লাইক করে আর এটা খাবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এটা মনে হচ্ছে কি যে একটা বড়া ভাজছি আমি, এরকম হয়ে গেছে। আর এটা খুবই মচমচে একটা ভাব আসবে আর খেতে খুবই খুবই অসাধারণ। দর্শক এটা মলা মাছের ম্যাজিক। এই দেখেন একটা কাবাব, এটা ফুলে একটু একটু করে দিয়েছি আমি, ফুলে অনেক বড় হয়েছে। আর এই কাবাবটা খেতে আপনাদের আমি কি বোঝাবো, বোঝাতে পারবো না। এটা অসাধারণ একটা মলা মাছের ম্যাজিক কাবাব, ম্যাজিক টিক্কা যেটাই বলি না কেন, আমরা এটা কমেই রয়ে যাবে যেটাই বলি। কিন্তু দেখেন দর্শক, এটা আমরা ঝোল করেও খেতে পারি, কিন্তু না আমি ঝোল করে খাবো না, এভাবে আমি গরম ভাতটা সার্ভ করব, কারণ আমার বাচ্চারা এটা গরম ভাজা খেতে খুব পছন্দ করে। আর আমি বাচ্চাই তো, বাচ্চারা খাক যেমনেই খাক আমি এমনিই করে দিব, কোনো সমস্যা নাই। তবে দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখবেন। আর দেখা ভালো লাগ, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সামনে আগে যাওয়ার জন্য সাহায্য করবেন, আপনাদের সহযোগিতা আমার খুবই জরুরি। আপনাদের কারণেই আমি আজকে এত দূর আসতে পারছি, আর বাকি দিনগুলি আপনারাই আমাকে নিয়ে যাবেন, আমি জানি, আমার বিশ্বাস আছে। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন দর্শক। আমার বাচ্চাকে মেয়ে, আমার মেয়েগো যাতে আমি লেখাপড়া করাইতে পারি, আমার যে ছেলে ছেলে নাই মেয়ে, আপনারা দোয়া করবেন আমার মেয়েদের জন্য, এরা জানি মানুষের মতো মানুষ হতে পারে একদিন, লেখাপড়া ভালোভাবে করতে পারে, আল্লাহ জানি তাদের সুযোগ দেয়। তো দেখতে পাচ্ছেন দর্শক আমার টিকাগুলো কিভাবে ফুলে উঠছে, এটা সামান্য করে আমি দিয়েছি, তো এটা আমি অনেক সুন্দর করে ভেজে নিব। দর্শক এটা দেওয়ার সময় কি ভারী লাগছে, আর এখন একদম পাতলা হলার মতো হয়ে গেছে। আর এটা আমি সম্পূর্ণভাবে একটু বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নিয়ে আমরা এভাবে ঝোলও করতে পারি বা আমরা এভাবে খেতে পারি, কিন্তু আমি এভাবেই খাবো, গরম ভাতের সাথে চপ করব। আর দর্শক আমার সাথে, আমার রেসিপির সাথে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, আর দেশ বিদেশি রান্না সবাই দেখতে পারবেন।
তবে আমি বাংলাটা হয়তো বা গুছিয়ে বলতে পারি না দর্শক, তার জন্য কি বলবো আর, বাংলাটা গুছিয়ে বলতে পারি না, কারণ আমি আমার ভাষা আরবি ল্যাঙ্গুয়েজ, তাই আমি ভাষাটা বাংলা গুছিয়ে বলতে পারি না, তার জন্য খুবই দুঃখিত। যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন বা আমার ইসে লিখে পাঠিয়ে দিবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। কোনো কিছুতে যদি থেকে পড়েন বা হয় না কেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। ধন্যবাদ। দর্শক, এই যে বাউলগুলি যতক্ষণ দেখতে পারবেন যে বাউলটা হালকা হয়ে আছে, তখনই বুঝতে হবে যে আমার টিকাটা হয়ে গেছে। এটা আপনি মানুষ সামনে দিলে কখনো উনি বলতে পারবে না যে এটা ছোট মলা মাছের টিকা। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এভাবে দর্শক দেখতে পাচ্ছেন আমার মলা মাছের টিকাগুলো কিরকম হয়েছে। এটা আমরা এমনি সসের সাথেও খেতে পারি। দেখতেই পাচ্ছেন কি পর্যায়ে হয়েছে। এই হয়ে গেল আমার মলা মাছের ম্যাজিক টিক্কা। দর্শক, আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাদের চ্যানেলটি পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করেন আর আমাকে লিখে পাঠিয়ে দেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন আমরা লাঞ্চে স্বাদ গ্রহণ করি।